আম গাছে সার দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে, দেখুন ডিএপি পটাশ এই মুহূর্তে দেওয়া হলো। হ্যাঁ, জিপসারটা, জিপসামটা আর জিপসাম দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুটাই। জায়গাটা ছোট হয়ে গেছে না? এবার হাড়ের গোড়া দেওয়া হচ্ছে, তাই তো? ওটা একটা প্যাকেট, খোলা প্যাকেট, খালি প্যাকেট আর ম্যাগনেশিয়াম। হ্যাঁ, চিনির মতোই, ম্যাগনেশিয়াম চিনির মতোই। ম্যাগনেশিয়াম সিঙ্গেল চার্জ দিকে দিব, ম্যাগনেশিয়াম সালফেট সব। সাবধানে উড়ে যাবে এটা। প্যাকেট বেশি করে খুলতে হবে এটা। হ্যাঁ, শিকড় বর্ধক, অধিক ফলন, সবল গাছ, সুষম খাদ্য, বায়োটেক অ্যাগ্রোভেটের হিউমাইট প্লাস, এটার উপাদান হিউমিক অ্যাসিড, সিউড এক্সট্রাক্ট, অ্যালথেনিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়োডিন, এই সমস্ত উপাদান আছে। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরও আছে, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন, এটি গাছের বৃদ্ধি এবং শিকড়, মূলত শিকড় বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর।
আপনারা দেখেন ফোড়া ফোড়ান দানাদার সেম কর ফোড়া ফোড়ান 5G প্যাকেটগুলো ভালো করে ঝাড়তে হবে। হ্যাঁ থেকে যাচ্ছে দানাদার, এবার রোটন দেওয়া হচ্ছে, গাছের শিকড় বৃদ্ধি করে, এটা রুট হরমোন যেটাকে বলে, নতুন গাছের জন্য এই রুট হরমোন দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জায়গাটা আর একটু বড় করতে হবে। আচ্ছা দেয়া হোক দেয়া হোক, দিয়ে দাও দিয়ে দাও। এটা বরুন, বরুন মূলত বোরিক অ্যাসিড। ভিতর দিকে দিতে হবে, ভিতরে চলে আসতেছে। হোয়াইট প্লাস আমরা দেখছি দেওয়া হচ্ছে, তারপরে গ্রোজিন দেওয়া হচ্ছে, মূলত জিঙ্ক সালফেট। সব কিছু দেওয়া হয়েছে, থিওভিট 250 গ্রাম মতো রাখতে হবে স্প্রে করার জন্য। হ্যাঁ এবার মাখা হয়ে গেছে, মাখাই দাও।
কোদাল দিয়ে। একটু দেখো, হ্যাঁ আরো দাও আরো দাও। গাছের দুধ দিয়ে সার দেওয়া হচ্ছে। এরকমভাবে সার দেওয়ার পরে ঠিক এরকম হবে। সার দেওয়ার পরে ঠিক এভাবে কোদাল দিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে, উলট পালট করে দিতে হবে। এরপরে বৃষ্টি হলে কোনো সমস্যা নাই, মাটি নরম, বৃষ্টি না হলেও সমস্যা নাই। বৃষ্টি হলে সমস্যা হবে, নরম আছে, গাছ টেনে নেবে। কয়েকজন পানি না জমে একটু ভালো করে